ডেঙ্গু নিয়ে ভাবনা আর না আর না, কারণ ডেঙ্গু আমরা কিন্তু ডেঙ্গুটাকে পাইলা রাখি। এডিস মশার ও হলো আন্ধা, আন্ধা মানে ও রাতে চোখে দেখে না, রাতে ভালো করে চলতেও পারে না, এবং দিনের বেলাও কিন্তু ও খোঁড়া মানুষের মতো ঠেঙে ঠেঙে হাঁটে। ও দেখতে সাইজ বড়, ওর চোখ ঠিক মতো কাজ করে না, ও দিনের আলো ছাড়া একদমই দেখতে পায় না, তারপরেও ও ঠেঙে হাইটা আমাদেরকে কামড় দিলে আমাদের কি হয়, রক্তের প্লাটলেটগুলি কমতে থাকে। একটি মানব দেহে কম বেশি প্লাস মাইনাস 1.5 লক্ষ প্লাটলেট কাউন্ট রক্তের ভিতরে থাকা দরকার। এটাই কামড় দিলে ধীরে ধীরে 5,000-10,000 করে কমতে কমতে 7 দিনের ভিতরে দেখা যায়, কারো 25,000, কারো 28,000, কারো 10,000, কারো 50,000 প্লাটলেট, রক্তের প্লাটলেট কমে গেছে। তখন রক্তকে ওই রুগীর, যে রুগীর ডেঙ্গু হচ্ছে ওই রুগীর রক্তের সেম রক্ত সংগ্রহ করে সেম গ্রুপের রক্ত ওইটাকে সেডিমেন্ট করে ওই রক্ত আবার ভিতরে প্রবেশ করাইতে হবে। এগুলো একটা দিক, মানে কঠিন কাজ, আমি সহজ করে বলতেছি। আলহামদুলিল্লাহ আপনারা যারা বিপদে পড়লে তো কোনো কথা নাই। আরেকটা জিনিস হলো ডেঙ্গু মশা আমরা দাওয়াত করে আনি, জামাইকে যেরকম দাওয়াত করে আনা হাত বলে খাওয়ায় এরকম আমরা তাকে ঘরে রাখি। আমরা কীভাবে দাওয়াত করি, আমাদের বাড়িতে যদি আপনি পচা কোনো জিনিস রাখি, পুরোনো পানি না রাখি, বাসি পানি না রাখি, হাঁড়ির ভিতরে ভাঙা হাঁড়ি, পচা হাঁড়ি, উল্টানো হাঁড়ি, পাল্টানো হাঁড়ি, ঘরের বাড়ির চতুর্পাশে চতুর্দিকে জমে থাকা যত রকম পানি আছে, যত রকম ময়লা আছে, যত রকম ড্রেনেজ ব্যবস্থা আছে, সবগুলোকে আপনাকে ক্লিন করতে হবে। আর নচেৎ ওই ইয়ার ভিতরে আপনাকে ই দিতে হবে, ওষুধ দিয়ে দিতে হবে, আপনাকে ব্লিচিং পাউডার দিয়ে দিতে হবে, আপনাকে হারপিক দিয়ে দিতে হবে, আপনাকে কেরোসিন তেল দিয়ে দিতে হবে, আপনাকে পুরনো আলকাতরা দিয়ে দিতে হবে ড্রেনের ভিতরে, পচা পানির ভিতরে। আর যত জায়গায় পানি জমে আছে ওগুলো সকলে মিলে প্রতিদিন একটা ডিউটি থাকবে সকালে 1 ঘন্টা, একেবারে বিল্ডিংয়ের নিচ থেকে উপর পর্যন্ত হাঁটবো, চতুর্দিকে ঘুরবো পুরা ফ্যামিলি নিয়ে, আর যেখানে যেখানে জমানো পানি আছে সেটা পূরণ করে দেবো। এখন তো গেলে ছোটো ছোটো গর্ত রয়েছে বাড়ির চতুর্পাশে 50টা, এক গাড়ি বালি কিনে এনে সবগুলো পূরণ করে দিতে হবে। যেভাবেই হোক সব বুদ্ধি আপনাদের কাছে আছে, আপনারা এই এডিস মশার বিরুদ্ধে একটা তালেবানি কায়দায় বিপ্লবী পদক্ষেপ নিতে হবে। মানে বিপ্লবী পদক্ষেপটা এরকম যে আমরা এডিস মশার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, যেন যে কোনো পরিস্থিতিতে এডিস মশা যেন আমাদের বাড়িতে ঢুকতে না পারে। তাতে ও একদিকে চোখে দেয় না, একদিকে ভালো হাঁটতে পারে না, আরেকদিকে ওর সাইজটা বেসাইজ করে দেখলে বোঝা যায় সেইটা এডিস মশা। ওকে পিকাইয়া দাবড়াইয়া থাপড়াইয়া লাগতেয়া যেভাবে করে মাইরা আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিতে হবে। এটার জন্য আপনাদের সবসময় সচেতন থাকতে হবে, দরকার হলে বাড়ির বাহিরে আপনার মশার কয়েল ধরায় রাখতে হবে, দরকার হলে বাড়ির বাহিরে ধূপ ধরায় রাখতে হবে। আমরা আমাদের গ্রামের বাড়িতে পুরা এলাকা জুড়ে আমরা 24 ঘন্টা এই মশা দূর করার জন্য একটু নারকেলের ছোঁয়া আর একটু এই ধূপ ধরা দিতেছি। আলহামদুলিল্লাহ এর ফলে আমরা একটা ব্যাপক ভালো রেজাল্ট পাচ্ছি, অস্বাভাবিক ভালো রেজাল্ট। এই রেজাল্টটা চিন্তা করার মতো না, এই আশেপাশের যত গাছ আছে সব গাছের ভিতরে যত পোকা ধরছিল সব পোকা ওই ধোয়ার ছুটে চলে যাচ্ছে। তাদের সেই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক হলেই আমরা এডিস মশা দূর করতে পারি, এবং সাথে আমাদের যত ধরনের রক্ত ঘটিত সমস্যা আছে, মশা ঘটিত সমস্যা আছে, জীবাণু ঘটিত সমস্যা আছে, যত ধরনের মুগিয়া ফুটোজা আছে, সব ধরনের জীবাণুকে আমরা আমাদের বাড়ি থেকে দূরে বাড়ি ফেলে দেবো। শুধু যে একবারে এডিস মশাই হচ্ছে তা না, আরও যত মশা, যত জীবাণু, যত পোকা, যত কৃমি গাছে হোক, মাছে হোক, পুকুরে হোক, আমাদের বাড়িতে হোক, মানুষের হোক, পশু পাখির হোক, সবগুলো কিন্তু আমরা নিজেরা একটু চেষ্টা করলে নিম পাতা আর নিম তেল আপনার ব্যবহার করলেই এই জিনিসটা আমরা একটু ভালোভাবে প্রতিরোধ করতে পারি।